আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাবদা মাছের সর্ষে পোস্ত। পাবদা মাছ খেতে আমার খুব ভালো লাগে, আর তোমাদের কাদের কাদের ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। আর সেই রান্নাটা যদি মায়ের হাতের হয় অবশ্যই সেটার স্বাদ অনেক বেশি বেড়ে যায়। আর পাবদা মাছের সর্ষে পোস্ত গরম ভাতের সাথে আহা, তার মধ্যে এখন শীতকাল। তো ফার্স্টেই গ্যাসটা অন করে কড়াইটাকে গরমে বসিয়ে দিচ্ছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো কাচ্চিগানি মাস্টার্ড অয়েল। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। নুনটা তেলের মধ্যে দেওয়ার একটাই কারণ, মাছগুলো ভাজার সময় সেগুলো কড়াইয়ের গাতে লেগে যাবে না। আর এখানটায় আগে থেকে তেল হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে এখন ভালো করে ভেজে নিতে হবে। সব মাছগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, আর ওই তেলে এখন দিয়ে দেব তেজপাতা। তেজপাতাটাকেও একটু ফ্রাই করে নেব, দেন দিয়ে দেব শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কাটাকেও কিন্তু হালকা ফ্রাই করে নিতে হবে। আর এরপরে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর এখন দিয়ে দেব টমেটো কুচি। ভিডিওটা আমি এডিট করছি তাই আমি বলছি, বাট রান্নাটা কিন্তু মা করেছে। তো এখন সব যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি সেগুলো ভালো করে ফ্রাই করে নেব। আর ফ্রাই করার সময় দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, এটা অপশানাল। আর এখানটায় রয়েছে কাঁচা লঙ্কা, পোস্ত আর জিরে একসাথে বাটা, এটাই হচ্ছে এই রান্নার মেন মশলা। এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যখন তেলটা ছেড়ে দেবে তখন দিয়ে দিতে হবে জল। তো যেহেতু আমরা মাখা মাখা খাবো তাই জন্য জলের পরিমাণটা একদম কম দিয়েছি। আর এরপরে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা। তো ঝোলটা ভালো করে ফুটে যাওয়ার পরে দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষে বাটাটা নাবানোর একটু আগে দিতে হবে, নইলে পুরো রান্নাটা তেতো হয়ে যাবে। আর সর্ষেটা দেওয়ার পরে সামান্য পরিমাণে জলটা ফুটিয়ে নিতে হবে, মানে ঝোলটা। আর তারপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। তো মা দেখো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে। আর পুরো বাড়িটা এখন সর্ষে পোস্তর গন্ধে মো মো করছে। তোমরা রান্নাটা দেখতে দেখতে তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নাও, যাতে আমার চ্যানেলে আপলোড হওয়া সব ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। নামানোর আগে ওপর থেকে দিয়ে দিতে হবে কাঁচা তেল। এই কাঁচা তেলটা ওপর থেকে ছড়িয়ে দেওয়ার একটাই কারণ, রান্নার স্বাদটাকে দ্বিগুণ করবে। জাস্ট রান্নার কালারটা দেখো গাইস, আর খেতেও কিন্তু এটা দারুণ হয়েছে। তো চলো এবার খাওয়া যাক। খাওয়ার আগেই যদিও বুঝতে পারছিলাম যে দারুণ টেস্ট হয়েছে, তো আমি খেতে খেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও।